আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। যে যেখান থেকে আজকের এই নতুন ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে দেখুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওর তামনাল এবং টাইটেল আপনারা দেখে ফেলেছেন, তা হচ্ছে যে আরব আমিরাত মানে ইউএই। আপনারা জানেন যে এই মুহূর্তে ইউএইতে প্রায় পুরো ইউএইতে মানে আরব আমিরাতে, দুবাই বলেন, শারজা বলেন, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু প্রায় 1,89,000 পার্কিং আছে। 1,89,000 পার্কিং রয়েছে। তো আরব আমিরাত সরকার ইতিমধ্যে তারা 1,89,000 যে পার্কিং রয়েছে সেই পার্কিংগুলিতে তারা লেটেস্ট ডিজিটাল এবং সবথেকে উন্নত যে টেকনোলজি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলো তারা সেটিংস করে দিয়েছে। তার একটাই কারণ, তা হচ্ছে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজ বা বিভিন্ন রকমের অনিয়ম ধরার জন্য। ঠিক আছে, তো আপনারা যারা এই দেশে গাড়ি চালাচ্ছেন অবশ্যই তো আপনারা গাড়ি পার্কিং করেন, তো অবশ্যই গাড়ি পার্কিং করার সময় আপনারা নিয়মকানুন মেনে পার্কিং করবেন এবং কোনো রকমের ঝামেলায় জড়াবেন না। তারা প্রতিনিয়তই এই ক্যামেরা দিয়ে প্রত্যেকটা পার্কিংয়ে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যে নাম্বারগুলো আছে প্রত্যেক একটা মুহূর্ত তারা সেই নাম্বারগুলো থেকে সেই গাড়িগুলোকে পর্যবেক্ষণ করছে। সেই গাড়িগুলো কোথায় থেকে আসছেন, কী করছেন, কীভাবে তারা পার্কিং করছে, পার্কিং কোনো সমস্যা করছে কি না বা পার্কিংয়ের নিয়মকানুন মানছে কি না, এগুলো তারা প্রতিনিয়ত তারা এগুলো দেখছেন। ঠিক আছে, তো আপনারা জানেন যে এই সিস্টেমটা এতদিন পর্যন্ত চালু ছিল না। 2021 সাল যখন পড়েছে জানুয়ারি থেকেই তারা এই লেটেস্ট সিস্টেমটা তারা পুরো ইউএইতে চালু করে দিয়েছেন। আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম যে এদেশের রাস্তাঘাটে আপনার জায়গায় জায়গায় ক্যামেরা সেটিংস করে দিয়েছেন, যে ক্যামেরা দিয়ে আপনি মোবাইলে কথা বলছেন কি না, বেল্ট বেঁধেছেন কি না, এগুলো তারা দেখছেন। তো আসলে এটা সত্য কথাই, আমি যেহেতু ইউএইতে আছি, আমি দুবাইতে আছি, আমি সেইগুলো বিষয়গুলো দেখছি, অনেকে হয়তো দেখেছেন। ঠিক আছে, তো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশি অনেক বাইরে আছেন, নিজস্ব গাড়ি রয়েছেন বা কোম্পানির গাড়ি রয়েছে বা আপনার রেন্টে গাড়ি নিয়ে তারা ঘুরছেন, তো আপনাদের জন্য এই ভিডিওটি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই গাড়ি যখন পার্কিং করবেন আপনারা পার্কিংয়ের অনেক নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুন মেনেই কিন্তু আপনাকে পার্কিং করতে হবে। ঠিক আছে, কারণ আপনাকে সবসময় এই ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছে, আপনি কোনো সমস্যা করছেন কি না বা কোনো আপনার কোনো অসুবিধা আছে কি না সব কিছুই কিন্তু তারা দেখছে। ঠিক আছে, তো এখন যে লেটেস্ট ডিজিটাল সিস্টেমটা তারা চালু করেছেন এই সিস্টেমটার আওতায় কিন্তু প্রত্যেকে আছেন। ঠিক আছে, প্রত্যেকে আছেন, আপনারা প্রতিদিন কখন আপনার গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছেন, কখন আবার গাড়ি নিয়ে আসতেছেন, আপনার গাড়ি কোথায় থেকে আসছে কি সমস্ত কিছু। ঠিক আছে, আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই কিন্তু তারা স্ক্যান করছে এবং নাম্বারটার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু তথ্য তারা পেয়ে যাচ্ছেন। আপনি আজকে কোথায় কয়টা অ্যাক্সিডেন্ট সমস্যা করেছেন, কোথায় কয়টা ফাইন খেয়েছে, সমস্ত কিছু কিন্তু তারা সেটা লেটেস্ট মডেলের মাধ্যমে, লেটেস্ট ডিজাইনের মাধ্যমে তারা পর্যবেক্ষণ করছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা একটু সতর্ক থাকবেন এবং আল্লাহ তাআলা সকলকেই সবসময় হেফাজত করুক এই দোয়াই করি এবং সকলেই ভালো থাকুক এই কামনাই করি। তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।